সিলেটের তামাবিল ও ভোলাগঞ্জ স্থলবন্দর এবং জাফলং বিছানাকান্দি সাদা পাথর পর্যটন কেন্দ্রের এর মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে 945 ফুট দীর্ঘ সেতু হচ্ছে বিছানাকান্দির ভাঙা এলাকায়। সেতুটি বাস্তবায়ন হলে পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, সাথে সীমান্তবর্তী জনপদের সাথে বিভাগীয় শহরের যোগাযোগ ব্যবস্থা ঘটবে উন্নয়ন। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সীমান্তবর্তী সিলেটের প্রধান আকর্ষণীয় তিনটি পর্যটন কেন্দ্র হচ্ছে জাফলং, বিছানাকান্দি ও সাদা পাথর। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটকরা একই দিনে তিনটি প্রধান পর্যটন কেন্দ্র ঘুরে আবার ফেরত আসতে পারেন না। কোম্পানিগঞ্জ টু সিলেট যেতে যতটুকু সময় 3 ঘন্টা সময় লাগে, যদি আমাদের এই বৃষ্টিটা হয়ে যায় বুলমাদের সময় বাঁচবে। এই বৃষ্টিটা হয়ে গেলে এখানেও অনেক থাকার ব্যবস্থা, রেস্ট হাউস, রিসোর্ট, রেস্টুরেন্ট এগুলো আরও উন্নত হবে। তামাবিল ও ভোলাগঞ্জ স্থলবন্দরের সাথেও সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এক স্থলবন্দর থেকে আরেক স্থলবন্দরে যেতেও সিলেট শহর ছুঁয়ে যেতে হয়। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণনে নানা ভোগান্তিতে পড়তে হয় কৃষকদের। পাশাপাশি ভোলাগঞ্জ, জাফলং ও বিছানাকান্দি কোয়ারির পাথর সরবরাহে পরিবহন ব্যয় বাড়ে অনেক। এ সকল সমস্যা সমাধানে বিছানাকান্দির আনফরের ভাঙা এলাকায় নলী নদীর ওপর নির্মিত হচ্ছে একটি সেতু। সিলেটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন একটি ব্রিজ হচ্ছে, যেটা আমাদের পর্যটনের পাশাপাশি এই ব্রিজকে দেখার জন্য অনেক লোকজন এখানে আসবে। এই ব্রিজ আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়াতে এই গোয়েনঘাটের জনপদের এই আনফরের ভাঙা বিছানাকান্দি হাদারপার এরিয়ার মানুষের যোগাযোগ ব্যবস্থা একটা মাইলফলক হিসাবে কাজ করবে। এই সেতু সীমান্তবর্তী জনপদের অর্থনৈতিক উন্নয়নে বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে 940 ফুট দৈর্ঘ্য ও 40 ফুট প্রস্থ সেতুতে একসাথে 4টি গাড়ি চলাচল করতে পারবে। সুফল পাবেন এলাকাবাসী। এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই ব্রিজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখন সিলেট শহর থেকে পর্যটকরা কিংবা সাধারণ মানুষ একবারেই কিন্তু আমাদের এই স্পটে আসতে পারবেন এবং এর মাধ্যমেই সরাসরি ভোলাগঞ্জের যে সাদা পাথর আছে সেটার সাথে কানেক্টেড হয়ে যাবেন। তাদের যে কোয়ালিটি কোয়ান্টিটি, তাদের যে ইনফরমেন্স, তারা আমাদের সাথে জয়েন্টলি কাজ করে আমরা চেষ্টা করব, আমরা এটা 2.5 বছরের ভিতরে চেষ্টা করব। ওনারা কথা দিয়েছে যে আমরা কন্ট্রাক্ট টাইমের ভিতরেই আমরা ব্রিজটা কমপ্লিট করে দেবো। আনফরের ভাঙায় সেতু নির্মাণ কাজ শেষ হলে পাল্টে যাবে এ অঞ্চলের জীবনযাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এসিটিভি নিউজ ডেস্ক।